সকাল থেকে আকাশ গম্ভীর, একটু পর পর ঝুমঝুম বৃষ্টি, বেলা করানোর পর বৃষ্টি স্নাত স্নিগ্ধ প্রকৃতিতে সোনাঝরা রোদ, কখনো আবার নীল আকাশে মেঘের ঘন ঘটা, এই বুঝে নামলো বৃষ্টি। বর্ষার প্রথম দিন থেকে শুরু করে এই দু মাস কিন্তু এরকম চিরাচরিত রূপেই হাজির হবে আমাদের এই বঙ্গভূমি। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা বলছি কুমিল্লা থেকে। রুনা সোহেল ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি দিনে, নতুন আরেকটি ভোরে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি কাছে বা দূরে, দেশ বা বিদেশে, যে যে পরিসরে বসে আজকে আমার ভিডিওটা কন্টিনিউ করছেন, সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ভিডিওটি গতদিন সকাল থেকে সন্ধ্যা অবধি, আর ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলো মন ছুঁয়ে যায়, ভালো লেগে যায়, তাহলে বরাবরের মতোই রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি চাইলেই আপনি প্রেস করে রাখতে পারেন, যেন পরবর্তীতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায়। আর ভিডিওটা দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু পারে আমার এই ভিডিওটার সার্কুলেশন বাড়িয়ে দিতে। আর আপনারা চাইলেই আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলার প্রতিটা ঘরে ঘরে কিন্তু সকাল থেকে গৃহিণীদের ব্যস্ততা শুরু হয়ে যায়। তো আমার বেলাও সেই রকমই, আমি খুব ভোরে ঘুম থেকে উঠি আর সকাল সকাল সব কাজ করতে বেশি পছন্দ করি, কারণ দেখা যায় সকাল সকাল সব কাজ শুরু করলে দিনের অর্ধেকের আগেই আপনার সব কাজ শেষ হয়ে যায়। এতে বিকেলের সময়টা একটু রিল্যাক্সে থাকা যায় আর বাচ্চাদেরকেও একটু সময় দেওয়া যায়। তো সেই জন্য দেখা যায় সকালবেলায় আমার কাজ শুরু হয়, হাতের যা কাজ আছে আমি বাচ্চারা ঘুমে থাকতেই সেই কাজগুলো সেরে ফেলি। আর আজকে আসলে রুটি বানাতে ভালো লাগছে না, ভাবলাম কি করা যায়, তো অল্প একটু ভুনা খিচুড়ি করে নিয়েছি। যেহেতু তাসিম খেতে পারে না, আমরা তিনজন খাবো, তো বেশি রান্না করে তো লাভ নেই, বেশি রান্না করলে দেখা যায় বাসি হয়, থাকে, কেউ খায় না পরে। তো সেই জন্য আমি অল্প পরিমাণে একটু খিচুড়ি রান্না করে নিয়েছি, এতে দেখা যাবে যে আমাদের তিনজনের খাওয়া প্লাস ওদের টিফিনও আমার দেওয়া হয়ে যাবে। তো এই তো খিচুড়িটা বসিয়ে দিয়েছি এক এক করে, আজকে শুধু একটা ডাল দিয়ে করেছি, আজকে আমার বাসায় মুগ ডাল নেই, তো মুসুরির ডাল দিয়ে করব। প্রথমে তো আদা রসুন পেস্ট দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, আর এখন এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া, আর সবশেষে একটু পানি দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে চাল ডালের মিশ্রণটা দিয়ে দিব। আর চাল ডাল মিশ্রণটা দেওয়ার পরে মিনিট পাঁচেকের মতো একটু ভেজে তারপরে কুসুম গরম পানি দিয়ে দিলেই ব্যাস, ভুনা খিচুড়ি হয়ে গেল। অবশ্যই এখানে পানিটা আন্দাজ করে দিতে হয়, কারণ আন্দাজ করে না দিলে খিচুড়িটা ঝরঝরে হয় না, তো সেই জন্য পানিটার উপরে ডিপেন্ড করে আপনার খিচুড়ি কেমন হবে। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে, এখন ঘি দিয়ে খিচুড়িটা নামিয়ে নিব। আজকে খুব সহজ খাবার, খিচুড়ি আর ডিম ভাজি, সাথে থাকবে আচার। এই সিম্পল খাবারটা দিয়ে আজকে সকালে আমরা নাস্তাটা কমপ্লিট করে নিব। সকালে যখন ছাদে গিয়েছিলাম দেখলাম যে আকাশ বেশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, ভাবলাম যে বৃষ্টি হতে পারে, সেই জন্য আরও খিচুড়ির প্রিপারেশন নিলাম। কিন্তু খিচুড়ি রান্না শেষ হওয়ার পরে দেখি মাশাল্লাহ সোনাঝরা রোদ, আর এত সুন্দর রোদ উঠেছে, আমার আর বৃষ্টি স্নাত সকালে খিচুড়ির খাওয়াটা হলো না, এখন হয়ে গেছে ঝলমলে রোদের সকালে খিচুড়ি খাওয়া। এটাও ডিম ভাজি করে নিয়ে এসেছি, এখন বাচ্চাদেরকে আগে খাবার দিব। ওদেরকে খাওয়ানোর পর আমার কাছে মনে হয় যে আমি একটা যুদ্ধ জয় করে ফেললাম, কারণ ওদেরকে খাওয়ানো শেষ করে স্কুলে প্রিপারেশন করে স্কুলে পাঠাতে হয়, তো সেই জন্য ওদের সাথে আর আমি বসে খাই না, ওরা যখন খায় সেই ফাঁকে ফাঁকে আমি আমার হাতের কাজ শেষ করি। আর খিচুড়ি কিন্তু গরম অবস্থায় খাওয়া যায় না, তো আমি আগে ওদের জন্য প্লেটে নিয়েছি, ওরা ফ্রেশ হচ্ছে, এসে ওরা দুভাই বোন আগে খাবে, তারপর ওদেরকে টিফিন দিব, ওরা বের হয়ে যাবে, আর সর্বশেষে আমি আর তাসিন খাবো।
আসিফ তো এগুলো খেতে পারে না, ওকে এখনও লিকুইড খাবারই খাওয়াই, তরল জাতীয় খাবার, নরম খাবার এগুলোই দিচ্ছি। তো ভুনা খিচুড়ি তো একটু ঝরঝরে টাইপ, সেজন্য এটা ভয় লাগছে দিতে। আর আজকে ওর ফলো আপের ডেট, আমি সেজন্য আমার হাতের যা কাজ আছে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে আমি খুব তাড়াতাড়ি করে সে সবগুলো কাজ শেষ করে নিব। যেহেতু তাসিনের ডাক্তারের কাছে যাওয়ার সময় হচ্ছে আমাদের 2:45, আমরা বাসা থেকে 2টার সময় বের হয়ে যাব। আর আজকে তাসিনের বাবার আসার কথা ছিল, কিন্তু একটা কাজে এঙ্গেজ হয়ে যাওয়াতে ও আর আসতে পারবে না, তো আব্বুই বাধ্য হয়ে আসবেন। আব্বু গতকালও এসেছেন, আজকেও আসবেন। আব্বু আর আমি তাসিনকে নিয়ে ফলো আপের জন্য ডাক্তারের কাছে যাব। এই তো তাসিন কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর আমিও বাচ্চাদেরকে বিদায় দিয়ে দিয়েছি। বাচ্চারা যখন বাসায় থাকে তখন আসলে বাসাটা মনে হয় যে খুব বেশি ঝলমলে আলোকিত, আর ওরা যখন চলে যায় তখন তাসিন তো একা একা মোবাইল নিয়ে গেমস খেলে, আমি আমার হাতের কাজগুলো করি, বাসাটা পুরো নিস্তব্ধ হয়ে যায়। আমার একটুও ভালো লাগে না, মন চায় যেন ওরাও বাসায় থাকলে ভালো ছিল, কিন্তু কি আর করার, ওদের হাফ ইয়ারলি এক্সাম 2 তারিখ থেকে শুরু, তো ওই স্কুলে তো যেতেই হবে। আর এখানে তাসিনের জন্য আমি মিল্ক নিয়েছি হরলিক্স দিয়ে, ওকে এটা খাওয়ানোর পর আমি দুপুরে রান্নার প্রিপারেশনে চলে আসব। কারণ আমি তো আগেই বলেছি যে আমাদের আজকে ডক্টরের কাছে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট আছে, আমরা সেখানে যাব 2টার সময়। তো আগে আগে যদি আমি কাজগুলো শেষ করে না ফেলি তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আব্বু চলে আসবে আর আমারও হাতের কাজ থাকবে। আমার আবার কাজ রেখে যেতে কোথাও ভালো লাগে না, আমি চাই ঘর একদম নিট অ্যান্ড ক্লিন পরিপাটি থাকবে, তারপর আমি ঘর থেকে বের হয়ে যাব, যেন ফিরে এসে আমার ডাবল কষ্ট করতে না হয়। এখানে কিছু ডিম ছিল বাসায়, তো সেগুলো ওয়াশ করা ছিল না, আজকে এগুলো ওয়াশ করে রেখে যাব, পানি ঝলে বিকালে এসে ফ্রিজে রেখে দিব। আর এপাশে আমি কিছু ঢেঁড়স ধুয়ে নিচ্ছি, ঢেঁড়স তো এরকম একটা সবজি যেটা কাটার পর আর ধোয়া যায় না, আগেই ধুয়ে নিতে হয়, তো ঢেঁড়সটাও আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে আজকে ঢেঁড়স ভাজি করব। আর আজকে বেশি রান্নার ঝামেলা করছি না, শুধু মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব আর ঢেঁড়স ভাজি করব। এই হচ্ছে আমাদের দুপুরের খাবার দাবার, কারণ দেখা যায় তাসিন খেতে পারে না, আমি লাবিবা আর তাহমি তিনজন মানুষের জন্য বেশি রান্না করলে সেগুলো থেকে যায়, আর সেজন্য আর বেশি কিছু রান্না করছি না। এই তো আমি এখন ঢেঁড়সগুলো এক এক করে কেটে নিচ্ছি। ঢেঁড়স ভাজি তো খুব সিম্পল একটা ভাজি, আর যে কোনো ভাজিতেই মশলা কম ব্যবহার করলেই বেশি মজা লাগে ভাজি খেতে। তো আমি আজকে শুধু পেঁয়াজ, কাঁচামরিচ আর হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ দিয়ে আজকে ভাজিটা করব, এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করব না আমি। তো ঢেঁড়সটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে লবণ হলুদের গুঁড়া আর অল্প একটু ধনিয়া গুঁড়া দিয়ে ঢেকে দিব। ঢেঁড়স কিন্তু বেশি নাড়াচাড়া করা যায় না, এতে দেখা যায় এটার পিচ্ছিল ভাবটা বেড়ে যায়। কিছুক্ষণ পর নাড়াচাড়া করে তুলে নিলেই আসলে ঢেঁড়স ভাজি হয়ে যায়। আর এখানে মাগুর মাছ নিয়েছি আজকে, মাগুর মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিব, আর বেশি কিছু রান্না করব না। তবে রান্না কিন্তু সবগুলো আইটেম আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমার হাতে খুব কাজ ছিল আর তারাও ছিল, সেই জন্য আসলে সব কিছু ধরে ধরে আর শেয়ার করা হয়নি। এখানে আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে আর মাছটাও হচ্ছে। রান্নাবান্না শেষ করে সব কিছু টেবিলে নিয়ে এসেছি, এদিকে তাসিনকে আজকে গোসল করিয়ে দিব, ওকেও গোসল করানোর টাইম হয়ে গেছে, বেলা কিন্তু বসে নেই। আমি কিন্তু সকাল থেকে আসলে কাজ করছি, এখন প্রায় বেজে গেছে 12:00, তো তাসিনকে আগে গোসল করিয়ে ওকে খাওয়াবো, কারণ ওকে খাওয়াতে অনেক সময় লাগে, প্রায় 1 ঘন্টার সময় আমার ওর পেছনে ব্যয় হয় এক একবার খাওয়াতে, যেহেতু গিলতে পারে না একটু একটু করে খায়, আর সেজন্য ওর পিছনে সময়ও আমার দিতে হয় বেশি। তো এখানে টেবিলে সব কিছু রেখে আমি ওকে আগে গোসল করাতে চলে যাব এখন। আসলে সারাদিন যে কীভাবে যায় কাটে সেটা কিছুই বুঝতে পারি না, আমার অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে আপু আপনি চাকরি করে কীভাবে এত কিছু মেনটেন করেন, আসলে সব কিছুই আপু আপনাদের দোয়া ভালোবাসা। এত ব্যস্ততার মাঝেও শুধু আপনাদের জন্য একটু একটু করে ভিডিও করি, আর সেটাই আসলে ভিডিও শেয়ার করি আমার দৈনন্দিন কাজকর্মগুলো, জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে। যদি আমার কোথাও কোনো কাজে অসঙ্গতি থাকে, খারাপ লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেইটুকু ওভারকাম করে ওঠার চেষ্টা করব। তাসিনকে খাওয়াচ্ছিলাম, এমন সময় দেখি আব্বু চলে এসেছেন, আর আব্বু আসার সময় এখানে কলা ডিম নিয়ে এসেছেন,
তো এগুলো আর আমি এখন ব্যাগ থেকে বের করে রেখে যাচ্ছি, কারণ না হলে দেখা যাবে ব্যাগের মধ্যে থাকলে এগুলো একটু অন্যরকম হয়ে যেতে পারে। আর আব্বুকেও খাবার দিয়েছি, আব্বু খাবারটা খেয়ে নিচ্ছেন, আমি এদিকে গোসল নামাজ শেষ করে রেডি হয়ে যাব। আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সকাল থেকে দুপুর গড়িয়ে গেছে, আমার গল্প কিন্তু শেষ হয়নি এখনও। এই তো তাসিনকে নিয়ে বের হয়ে যাচ্ছি, আজকে একটু আগে তো বলেছিলাম যে আমার আজকে ফলো আপের ডেট তাসিনের, তো তাসিনকে নিয়ে যাওয়া হচ্ছে। তাসিনের বাবা আসতে পারেনি, একটা কাজে এঙ্গেজ ছিল সেই জন্য। আর এখন আমরা রাস্তায় আছি, একদম রোদে ঝলমল করছে, মনেই হবে না যে এখন আষাঢ় মাস চলছে, কারণ এই বৃষ্টি তো, এই এত সুন্দর ঝলমলের রোদ দেখলে আসলে সত্যিই অনেক ভালো লাগে। আর যেহেতু রাস্তায় বের হয়েছি, এখন বৃষ্টি না হোক সেটাই চাই, কারণ বৃষ্টির মধ্যে আসলে জার্নি করাটা অনেক বেশি কষ্টকর। তো আমরা এখন কুমিল্লা চলে এসেছি আর সিএনজিতে বসে আছি, সিএনজি এখন ছেড়ে দিয়েছে। আসলে প্রতিটা মানুষ যখন সুস্থ থাকে তখন কিন্তু সে বুঝতে পারে না যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নেয়ামত। অসুস্থ হলে কিন্তু এই দিনগুলো বা এই কথাগুলো অনেক বেশি ফিল হয়। যেহেতু আমার ছেলেটা ছোট, সে তো বুঝতে পারে না, কিন্তু তাকে নিয়ে আমরা যে কষ্টটা করছি, যে সাফার হচ্ছি এখন, আসলে আমাদের কাছে অনেক খারাপ লাগছে। যেন আল্লাহ তাআলা সকল শিশুদেরকে, সকল মানুষকে সুস্থ সবল রাখে, না হলে দেখা যায় এই হসপিটাল আর বাসা দৌড়াদৌড়ি করাটা অনেক বেশি কষ্টকর। আর হসপিটালে গেলে তো এমন না যে ডাক্তার দেখে ফেলে, ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকা লাগে, সেটা যেন আরও বেশি পেইনফুল। তাসিন যেহেতু ফলো আপের রোগী ছিল, সেজন্য আমাদেরকে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমরা খুব তাড়াতাড়ি আসলে ব্যাক করতে পেরেছি। এখন বাজে বিকাল 5:30, আমরা ডাক্তারকে দেখিয়ে বাসায় চলে যাচ্ছি। আর এই তো বাসায় চলে এসেছি, আমি আগে কিছু লিচু লবণ গরম পানিতে, নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিট। আর এদিকে তাসিনকে ফ্রেশ করে দিচ্ছি, আমিও নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি, কারণ দেখা যায় লিচুর মধ্যে যদি কোনো ধরনের কেমিক্যাল থাকে, সেটা যদি আপনি পানির মধ্যে 10 মিনিট লবণ দিয়ে ভিজিয়ে রেখে পরে ফলটা খান, তাহলে সেই কেমিক্যালটা বা ফরমালিনটা নষ্ট হয়ে যায়। আর সেই জন্য আমি সবসময়ে ফল খাওয়ানোর ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালো করে মেনটেন করি। তো আমি কিছু ফল বেছে কেটে এগুলো নিয়ে এসেছি তাহমিদের জন্য। তাহমিদের 2 তারিখ থেকে পরীক্ষা, বাচ্চারা দুপুরবেলা খাওয়ানোর পর সে আর ঘুমায়নি, বসে বসে একটু প্র্যাকটিস করছিল, তো ভাবলাম ওকে একটু ফল দিই। আর এই তো বিকেলবেলা ছাদে গিয়েছি, আমার বেশ কিছু কাপড় রোদে শুকাতে দিয়ে গিয়েছিলাম, তো সেগুলো আনতে হবে। আর এদিকে ক্রমশ সূর্য ডুবছে, তো ডুবছেই, একটি দিনের যেন শেষ এখানে, আবার আরেকটি দিনের সূচনা হবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেখবো আগামী দিন সকালে। তো সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।